আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সাতটা প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে আপনি নিজেই ঘরে বসে ডায়াগনোসিস করতে পারবেন, মোটামুটি ভাবে কনফার্ম হতে পারবেন যে আপনার এসআই জয়েন্ট প্রবলেম আছে। তাহলে প্রথম প্রশ্ন কি দর্শক, চলুন প্রথম প্রশ্ন, আপনি মেল অর ফিমেল? সাধারণত গবেষণা দেখা গেছে মেলরা এসআই জয়েন্ট প্রবলেম বেশি ভোগে। তাহলে যদি মেল হন, প্রশ্ন এক নম্বর সঠিক যে রাইট দেন আপনি। দুই নম্বর প্রশ্ন, আপনার ব্যথাটা কোথায় এক্স্যাক্টলি? আমরা যদি একটা মডেলের মাধ্যমে দেখাই, তাহলে দেখেন এই যে আর বেসিক্যালি দ্য লাম্বার ইজ ফিনিশড হিয়ার, এসআই জয়েন্ট মিনস এখান থেকে দিস ইজ দ্য এসআই জয়েন্ট। তো এটা হচ্ছে ইলিয়াম থেকে এক্স্যাক্টলি দ্য পেরিয়া মিড লাইন বরাবর থাকবে। তো দ্যাট মিন্স এই পাশ এই পাশ এসআই জয়েন্টের দুইটা থাকে বাইলেটারাল, দ্যাট মিন্স এইটা আর এইটা। যদি পেইনটা পোস্টোর সাইডে থাকে তাহলে ধরে নেন টিক মারতেই পারেন আপনি। প্রথমটা হলো মেল কিনা, দ্বিতীয়টা হলো পিছনে ব্যথা আছে কিনা, মানে সারাউন্ডিং এসআই জয়েন্ট কিনা। ওকে ঠিক, তিন নম্বর পয়েন্ট কি, তাহলে আপনার ব্যথাটার জন্য এরকম হয় কি যে আপনি বসার ক্ষেত্রে অনেকক্ষণ বসে থাকলে মনে হয় আমি আর বসে থাকতে পারতেছি না, তার মানে নিজে বসাটাকে স্কিপ করতে চাচ্ছেন, অথবা বসা থেকে নিজেকে একটু কষ্টকর মনে করতেছেন, বিদায়ী ডানে বামে ভর দিচ্ছেন বা কন্টিনিউ করতে পারতেছেন না, বসাটা আপনি কন্টিনিউ করতে পারতেছেন না? যদি ইয়েস হয় টিক মেরে দেন। চার নম্বর, সিঁড়ি উঠতে যে কি মনে হয় ব্যথাটা বেড়ে যাচ্ছে, সিঁড়ি উঠতে মানে উপর দিকে ওঠা, যেমন সিঁড়ি যখন আমরা সমতলে হাঁটি একরকম, আর যখন উপর দিকে উঠি তখন এক্সটেন্ডিং পজিশনে থাকলে স্পাইনটা তখন স্ট্রেস পড়ে এসআই জয়েন্টের উপরে, তার মানে সিঁড়ি পাইতে আপনার ব্যথা করে, তাহলে টিক দিতেই পারেন। পাঁচ নম্বর প্রশ্ন, এরকম কি হয় যে গাড়িতে বসা, মোটর সাইকেলে বসা, জার্নির সময় কোনো ভেহিকেলে উঠলে ঝাঁকিতে ঝাঁকিতে আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে কি? যদি বেড়ে যায় অনেক অনেক, শুধু ভেহিকল বলতে আমরা মোটর সাইকেল বা গাড়ি এরকম বলবো না, রিক্সাকেও কিন্তু আমরা বলতে পারি, যে রিক্সাও উঠতেও যদি আপনার বসে থাকা অবস্থায় পেনটা আরও বেশি খারাপের দিকে যাচ্ছে, ওর্সেনিং হয়ে যাচ্ছে, তাহলে একটা টিক দিতেই পারেন যে আপনার প্রবলেমটা এসআই জয়েন্ট রিলেটেড। এক পায়ে দাঁড়িয়ে যান, অথবা যে পায়ে ব্যথা সে পায়ে দাঁড়িয়ে যান। উনি ধ্যানে এক পায়ে দাঁড়িয়েছে, বলার আগেই দাঁড়িয়ে গেছে। তো যদি এক পায়ে দাঁড়িয়ে থাকেন তাহলে ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখেন যদি আপনার ব্যথা বাম পায়ে হয় তাহলে বাম পায়ে দাঁড়িয়ে যান, কিছুক্ষণ পরে ব্যথাটা আস্তে 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 বেশি হয়ে যাবে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না অথবা কষ্ট হবে। যদি ব্যথাটা ডান পায়ে হয় তাহলে ডান দিকে দাঁড়িয়ে যান এক পায়ে, মনে রাখবেন এক পায়ে দাঁড়ায় পেতে, ওয়ান লেগ স্ট্যান্ডিং, ওয়ান লেগ স্ট্যান্ডিং, এক পায়ে দাঁড়ানো মিন্স ওই পায়ে সমস্ত ভর যখন পড়বে এসআই জয়েন্টের উপর একটা ওভার প্রেশার অর ইমব্যালেন্সের প্রেশার পড়বে, যার ফলে ইজ গেটিং স্ট্রেচ অর কম্প্রেশন দ্যাটস ক্রিয়েটিং দ্য পেইন। অতএব ওয়ান লেগ স্ট্যান্ডিংয়ে যদি পেইন হয় তাহলে টিক মারতে পারেন, যেটা কিনা ব্যথার জন্য দায়ী। আর একটা অনেক ক্ষেত্রে আছে যে আমরা সাধারণত কী করি, আমরা সাধারণত গাড়িতে যখন উঠতে যাই নামতে যাই, দ্যাট মিন্স হচ্ছে যখন গাড়ি থেকে বসলাম, কার যেটাকে আমরা বলি প্রাইভেট কার বা গাড়িতে যেটা কিনা নিচু হয়ে উস্তে উঠতে হয় আর বসতে হয়, বসা থেকে গাড়িতে নামতে গেলে দরজা খুলে আবার দরজা দেওয়া বসতে গেলেও সে কারণে ব্যথা হতে পারে, এটাও কিন্তু দর্শক নাম্বার সাত। আপনি এই প্রশ্নটা যদি পজিটিভ হয় যে হ্যাঁ আপনার গাড়িতে উঠতে নামতে অথবা রিক্সায় উঠতে নামতে আপনার ব্যথাটা বেশি করে, দ্যাট মিন্স হোয়েন ইউ ট্রাই টু বেন্ড ইট, মানে জাস্ট টু গেট দ্য সিট ইনসাইড অফ দ্য কার অর গেট আউট ফ্রম দ্য কার, এটার জন্য ব্যথা হতে পারে। আর একটা লাস্টলি যেটা ঠিক হতে পারে সেটা হলো বসা অবস্থায় যখন উঠতে যাচ্ছেন তখনই আপনার ব্যথাটা এরকম করে আস্তে করে চেপে ধরতেছে, হাঁটার পরে আস্তে 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 হয়তো সেটা কমে যাচ্ছে। এই কয়েকটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন ইয়েস উত্তর, তাহলে আপনি এসআই জয়েন্টের রোগী। সো তাহলে সহজেই একজন পার্শ্ববর্তী কনসালটেন্টের পরামর্শ নিন, হতে পারে সেটা অর্থোপেডিক কনসালটেন্ট, হতে পারে আপনার ফিজিওথেরাপি কনসালটেন্ট, হতে পারে আপনার মেডিসিন কনসালটেন্ট। তবে যদি সেটা মেকানিক্যাল হয়, পেইন হয়, তাহলে ফিজিওথেরাপি চিকিৎসক হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে টু গেট দ্য প্রপার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট উইথ দ্য থেরাপিউটিক এক্সারসাইজিং। দর্শক দেখা হবে পরবর্তী প্রোগ্রামে এসআই জয়েন্টের এক্সারসাইজ প্রোগ্রাম নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।